নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, আবারও চলে এলাম রাজ্য সরকারের একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যের একটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো থেকে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং মাধ্যমিক যোগ্যতা এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো কোথা থেকে নোটিশটি বেরিয়েছে এবং এখানে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের বয়সসীমা কত কী হতে হবে, কী করে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে, ভ্যাকেন্সি কত কী রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে বলবো। যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন আর অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলি এখানে কী কী পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি কত কী রয়েছে এবং এই পোস্টের জন্য প্রার্থীদের এজ লিমিট কত কী হতে হবে আর এডুকেশনাল কোয়ালিফিকেশন কী থাকতে হবে। প্রথম পোস্টটি হলো কমিশন বেসিস ট্যাক্স কালেক্টর। এখানে 15টি শূন্যপদ রয়েছে। বয়সসীমা কত কী হতে হবে বলি, জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 1/1/2022 তারিখের মধ্যে প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে 40 বছর পর্যন্ত। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 5 বছরের ছাড় থাকবে আর ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 3 বছরের ছাড় থাকবে। এবার বলি এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হতে হবে। প্রার্থীদেরকে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থীর থাকতে হবে। এবং প্রার্থীদের যে মাধ্যমিক পাস সেটাতে অ্যাটলিস্ট সেকেন্ড ডিভিশনে প্রার্থীদেরকে পাস হতে হবে, অর্থাৎ ন্যূনতম সেকেন্ড ডিভিশন প্রার্থীদের থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। যেই সকল প্রার্থীদের কম্পিউটার নলেজ রয়েছে সেই সকল প্রার্থীদেরকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে। নোটিশটি বেরিয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো থেকেই এখানে অ্যাপ্লাই করা যাবে। তো কী করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি, এই চাকরির জন্য প্রার্থীদেরকে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। প্রার্থীদেরকে একটি প্লেন পেপারে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এর সঙ্গে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আর আপনার বায়োডাটাও অ্যাটাচ করতে হবে আপনাদেরকে। বায়োডাটার মধ্যে আপনাদেরকে একটা সেলফ সাইন্ড ফটোগ্রাফও আপনাদেরকে পেস্ট করে দিতে হবে এবং কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই পোস্টটা অবশ্যই মেনশন করা থাকতে হবে যেই এনভেলপে আপনারা পাঠাবেন সেই এনভেলপে। এরপর আপনাদেরকে এই এনভেলপটিকে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। আবেদন করার শেষ তারিখ হলো 12/7/2022 বিকেল 4:30 পর্যন্ত। আপনাদেরকে বাই পোস্টে পাঠাতে হবে কিংবা আপনারা বাই হ্যান্ডে ড্রপ বক্সেও জমা করে আসতে পারেন নির্দিষ্ট অ্যাড্রেসে। অ্যাড্রেসটি হলো টু দ্য কমিশনার, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাঘাযতীন রোড, পোস্ট অফিস শিলিগুড়ি, ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিন 7340001। ইন্টারভিউর দিনে আপনাদেরকে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টসের অরিজিনাল কপিগুলো নিয়ে এবং সেলফ অ্যাটেস্টেড কপিগুলো নিয়ে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউর ডেট এখানে দেওয়া নেই, তো আপনারা একটু ওয়েবসাইটটা কাইন্ডলি খেয়াল রাখবেন, ইন্টারভিউ ডেট সেখানে আপনারা পেয়ে যাবেন। তো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস রয়েছেন তাদেরকে বলবো আগে আপনারা অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করুন। এই চাকরির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে, সেখানে আমি আপনাদেরকে একটা লিংক প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন। পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে। নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন, তার নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে। ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে, সেই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের কাছে। বিভিন্ন চাকরির রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেতে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা ইউটিউবের তুলনায় আরও বেশি আপডেটস পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইনব্রিফ।